চেয়ারে নামাজ পড়ার সঠিক উজর থাকলে মসজিদের প্রয়োগের বাস্তব সমাধান কি হতে পারে কাতার সুজা করতে হলে চেয়ার সহ পিছনের কাতার ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুগ্রহ করে জানাবেন প্রথম কথা হলো। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়াটা ফরজ যে ব্যক্তি একান্ত দাঁড়াতেই পারেন না তিনি বসে পড়বেন প্রয়োজনে চেয়ারে অথবা মাটিতে অথবা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়েও নামাজ পড়বেন কিন্তু আমাদের দেশে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে হাঁটতে পারছে লোকটা চলাফেরা ঠিকই করতে পারছে বাট হয়তো হাঁটুতে জয়েন্টে কোমরে সমস্যার কারণে সেজদা দিতে পারছে তো রুকু দিতে পারছে না তো শরীয়তের সিদ্ধান্ত হলো তাদের ব্যাপারে সে দাঁড়িয়ে নামাজটা শুরু করবে অনেকে প্রথম থেকেই চেয়ারম্যান হয়ে যায় না তেলে ফরজ লঙ্ঘন হলো প্রথম থেকেই চেয়ারম্যান হওয়া যাবে না যেখানে প্রয়োজন সেখানে চেয়ারম্যান নামাজ দাঁড়িয়ে পড়াটা ফরজ ফরজ নামাজ তবে আবার নফল নামাজ যদি কেউ বসে পড়ে এটা যায় কিন্তু ফরজ নামাজ দাঁড়ানোর ক্ষমতা আছে যার সে প্রথম দাঁড়িয়েই শুরু করবে প্রয়োজন যতটুকুন ততটুকুন পেয়ে এখন প্রশ্নগুলো সফ কিভাবে হবে সফ সুজা করার জন্যে চেয়ারের পিছনের দুই পায়া চেয়ারের পিছনের দুই পায়া সফের মানুষদের গুরালির সাথে লাগবে বুঝাইতে পেরেছি তার মানে ব্যক্তি যে চেয়ারে বসবেন ওই চেয়ারের পিছনের দুইটা পা হবে সফে দাঁড়ানো সবার গুরালির সাথে লাগানো তাইলে পিছনের কাতারের সমস্যা হবে না আর বসতে গিয়ে সফের সাথেই সে বসবে হয়তো দাঁড়ালে বোঝা যাবে একটু আগে দাঁড়িয়েছে না এটাও আগে দাঁড়ানো হয় না কারণ হলো ব্যক্তিরা যখন হাঁটু ভেঙ্গে বসবে হাঁটু ভেঙ্গে যেখানে ব্যক্তিরা যাবে সে ওখানেই দাঁড়িয়েছে ঠিক না বেটিক তাই প্রথম সিদ্ধান্ত হলো প্রত্যেক জিনিসের ফায়সালা হয় তার শেষ বাস্তবতার উপরে আর নামাজের শেষ বাস্তবতা হলো বৈঠক বৈঠকে ব্যক্তি যখন বসে হাঁটুটা ভেঙে যায় এক হাত আগায়া যায় কয় হাত কারণ আমাদের কোমর থেকে হাঁটু কয় হাত আমি ঠিক কইছি তো আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি ন্যাচারালি আগায়া যায় তো আপনি ন্যাচারালি আঠারো ইঞ্চি হয় সর্বোচ্চ বা অনেকের কম হয় তাই চেয়ারের পিছনের পায়াটা দিয়ে দাঁড়াবেন শেষের বৈঠকের বসার সাথে আপনি মিলে যাবে এটাই হলো ইনামাল আমরুবিল খাওয়াতিম প্রত্যেক জিনিসের চূড়ান্ত ফায়সালা হয় শেষে শেষ পরিণতির ভিত্তিতে আর হা দুই নাম্বার কারণ হলো এতে সফের ক্ষতি হবে না কারণ হলো যে সফ যদি চেয়ারটা পিছনে দিয়ে ব্যক্তি দাঁড়ায় তাহলে পিছনে আর কেউ নামাজে দাঁড়াতে পারবে না আশা করি বুঝাতে পেরেছি